আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এখনই আশিস টিউশন ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, আপডেট থাকুন। নমস্কার দর্শকবৃন্দ, শিক্ষক নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ এসএসসির বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। নিয়োগ নিয়ে আরও একবার প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। যে তালিকায় এসটি বা তপশিলি উপজাতি অন্তর্ভুক্ত চাকরি প্রার্থীদের নাম থাকার কথা, সেখানে অন্যান্যদেরও নাম রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন তপশিলি উপজাতি অন্তর্ভুক্ত চাকরি প্রার্থীরা। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। অভিযোগ, 2016 আপার প্রাইমারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি তালিকায় মণ্ডল, মাহাতো ইত্যাদি পদবীর পরীক্ষার্থীরাও জায়গা পেয়েছেন। 2016 সালে উচ্চ প্রাথমিকের যে নিয়োগের পরীক্ষা হয়েছিল, সেই তালিকা থেকেই এই প্রশ্ন সামনে এসেছে। মামলাকারীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে কারা এসসি তালিকার অন্তর্ভুক্ত সেই বিষয়ে। এমনকি সম্প্রতি মুখ্যমন্ত্রী মাহাতোদের যাতে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সেই জন্য কেন্দ্রকে চিঠিও লেখেন, কিন্তু সেই আর্জিও খারিজ হয়ে যায়। এই বিষয়ে মামলাকারীর আইনজীবী দেবজ্যোতি বসু বলেন, অন্তত 75 জনের বিরুদ্ধে এই অভিযোগ আছে। কুর্মী ও মাহাতো এরাই শুধু এসটি, অন্য ক্যাটাগরির পরীক্ষার্থীদের কেন জায়গা দেওয়া হয়েছে? রাজ্য জানিয়েছে তারা ইতিমধ্যে অভিযোগ পেয়েছে, তদন্ত শুরু করেছে, আগামী 21শে ডিসেম্বর সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং দেখা যাচ্ছে যে গ্রুপ ডির যে দুর্নীতি, সেই গ্রুপ ডির দুর্নীতির সামনে আসার পর এখন উচ্চ প্রাথমিকেরও একটা দুর্নীতি সামনে আসছে। এই নিয়োগের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই নিয়োগের তালিকাতে একটা দুর্নীতির একটা স্পষ্ট ছবি ফুটে উঠেছে। তো শুধুমাত্র আপার প্রাইমারি নয়, আপার প্রাইমারি ছাড়াও প্রাইমারিতে যে নিয়োগ হয়েছে সেখানেও কিন্তু কেউ কেউ বলছেন যে এখানেও কিন্তু একটা টাকার খেলা হয়েছে, একটা দুর্নীতি হয়েছে, একটা চক্র তৈরি হয়েছে। তো এইগুলিকে কিন্তু তদন্ত করে দেখার প্রয়োজন আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।